ভালো আছি বলেছেন ট্রাম্প উপসর্গ মারাত্মক বলেছে হোয়াইট হাউস নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালো আছেন বলে জানিয়েছেন প্রথমে হোয়াইট হাউসে থাকলেও পরে ট্রাম্পকে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার চিকিৎসা চলছে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা শনাক্ত হয় গতকাল শুক্রবার এরপর ট্রাম্প এই ভিডিও বার্তায় ভালো আছেন বলে জানালেও হোয়াইট হাউসের কর্মকর্তারা ট্রাম্পের শারীরিক অবস্থার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন মেলানিয়ার চেয়ে ট্রাম্পের উপসর্গগুলো মারাত্মক বলে জানান তারা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হাসপাতালে গিয়েছেন জানিয়ে জাম্প এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাম্প বলেন আমি হাসপাতালে ভর্তি রয়েছি তবে আমি ভালোই আছি চিকিৎসায় যাতে কোনো সমস্যা না হয় আমরা সেটা নিশ্চিত করছি মেলানিয়াও ভালো আছে জাম্প আরও বলেন আমি অল্টার রিড হাসপাতালে যাচ্ছি আমি মনে করি আমি অনেক সুস্থ রয়েছি এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় দেখা যায় হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসছেন ট্রাম্প তার মুখে মাস্ক রয়েছে তারপর একটি হেলিকপ্টারে করে তাকে ওয়াশিংটনের বাইরে অল্টার রিড মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ভর্তি রয়েছেন ট্রাম্প হাসপাতাল থেকে টুইটারে একটি আঠেরো সেকেন্ডের ভিডিও বার্তা দেন ট্রাম্প